আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব। আজকে আমরা কথা শুনব দোয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? দোয়া করেন আপনারা? কার কাছে করেন? দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত। দুইটাই কি? আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন, বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন, বলি। ইউসুফের খিলে আপনারা বলেন না বোধহয়? বলেন, বলেন, বলবেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাত। দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে, দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে, দোয়া চাইতে হয়। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না? দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যেয়ে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে? আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে? পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি। অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরা গুলো কবুল হোক। কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই বলা যাবে? হইতেও পারে নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায় তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 60টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য এখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা, 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 তারপর বাবা, 3 বার মা, কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক ও মা, রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাও কাতাতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই হবে না, ঠিক কি না? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। আহা, যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে,
তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই, আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্না, দোয়া করাও সুন্না, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালা কাবি মিসলিন, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা তখন বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এক কানা ডর করি কও বাজি সুবহানাল্লাহ, এইবার বেড়ে গেছে আওয়াজ, এক কানা ডর করি হও না বাজি, এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন, ঠিক কিনা? আরেক বর্ণনা এসছে আর দোয়া উহুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়া যে করতেছেন এটাই ইবাদত, আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়, আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডা খানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না, মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনি নাই, এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, এর চাইতে দামি দোয়া হতে পারে? এহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ, ইটস অ্যান আর্ট, দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি?
একটা শিল্প, এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিনতে এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে, কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে, চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম, ইটস অ্যান আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে। রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না, আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন, তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস, কয় মাস, এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচল? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা, এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল, যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47 মেশিন গান, চাইনিজ কুড়াল, এগুলো আমাদের অস্ত্র না মিয়া, আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই, এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনী আস্তাজিব লাকুম, ও আমার গোলাম তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে?
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইউসুফের খিলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়েস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেয়ামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা 100% ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমাদের রব যালামনা আনফুসানা
নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন, আমরা ভুলকারি, আমরা পাপি, আমরা পাপির ঘরের পাপি, ঠিক কি না? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই, আমরা পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কি না? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ও মিন যুররিয়্যাতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন, পড়েন আমিন। দেখেন ছেলে যদি নামাজ না পড়ে, আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ও মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়, আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজই হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে কখন পড়েন আপনারা? ইউসুফের খিলে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত, বজ্রপাত কি বলেন আপনারা? ঠাড়া টাড়া এই বজ্রপাত। শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব, মনে থাকবে? 1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে, শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল, যদি বলতে পারতো ছেড়ে দিত, যেহেতু পাকিরা ছিল মুসলমান, হিন্দু ভাইদেরকে ওরা শ্যুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে, কালেমা বল মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল, সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে, সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে, মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে, আমিও তো মুসিবতেই আছি, তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো, আমার কি আর হুশ জ্ঞান আছে? আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা, বিপদে পড়লেই পড়বেন। শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না, যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ যালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায়, কথা বলতে পারে না, আটকে যায়, বাংলায় বলে তুতলামি। কি বলে? আছে এরকম? আছে
সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত, মুখে কষ্ট হতো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বিশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন। ওয়াইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজকে, আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে কথা আটকে যায়, গিড়া লেগে যায়, এই গিটটা আপনি খুলে দেন। চিল্লায় পড়েন আমিন। আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায়, আছে না নাই? এই দোয়াটা শিখাবেন। সব নবীরা এরকম দোয়া করতেন। নবীরা দোয়া করলে কবুল করত কে? আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে? আল্লাহর হাবিব সাইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল, আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন, আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন। কবুল করে নিল কে? এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন, লিডার অফ দ্য অল মুফাসসির অফ কোরআন। কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন? জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, সব তাফসির কারকদের বস, সব তাফসির কারকদের লিডার, আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে। এজন্য আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে, বলে হুজুর হেফসখানায় দিছি বা আলিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন, আমি দোয়াটা পরে ফুদিয়ে দিই। নবীর দোয়া বরকত বেশি না কম? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মানুষের ধাক্কা ধাক্কি তো উনি জায়গা পান না। উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া মানে কি? উপহার দেয়। যেই দেখা করতে আসে নবীর উপহার দেয়। উনি লজ্জায় পড়ে গেলেন, কি দিবেন? ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্ব নবীর কাছে যেয়ে বললেন, নবী দেখলাম, দেখে লজ্জায় পড়ে গেলাম, মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয়, আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব, কি আর করব, আমার কলিজার টুকরা, আমার নারছেরা ধন, আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম, আনাসকে হাদিয়া দিলাম, আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া। আওয়াজ করে পড়েন, আল্লাহ আকবার, ইয়াখদুমু কামা বাদালাক নবী, আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে। ও নবী, আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি, ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন, সন্তানে বরকত দেন। কটা দোয়া করছিল শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কটা দোয়া? আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? এবার শুনেন সম্পদ কেমনে বাড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মদিনাতে আমার খেজুরের বাগান ছিল। কিসের বাগান? উনি বলতেন, মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার। কয়বার? আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন, ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার। সুবহানাল্লাহ নাই? আর ওনার 80টা ছেলে ছিল, 80টা কন্যা সন্তান ছিল, 2টা। মোট কয়জন আপনার আছে? কয়জন? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, 2টা হইলে চলে, 1টা হইলে আরো ভালো। এগুলা না, 10 জন সন্তান আছে, এরকম আছেন নাকি কোনো বাবা? আছে কই? আন্দাজে মান্দাজে জানে না কয় আছে? কই আছে? উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে ঠাট্টা করো না, আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ফা ইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম,
তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো, আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো, কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উম্মত নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকত, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, আল্লাহ মালে বরকত দেন আনাসের, সন্তানে বরকত দেন, সব খেজুর বাগানে খেজুর ধরে একবার, ওনার খেজুর বাগানে কয়বার, ওনার মোট সন্তান 82 জন, কয়জন? 82, 80 জন ছেলে 2 জন মেয়ে, এটা হলো নবীর বরকত, নবী দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ পড়েন। মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল, অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম, আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় খাত্তাবের বেটা উমর, নয় হিশামের বেটা আবু জাহাল। উমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে? বিষ্ণু ইসলাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন, হঠাৎ সাইয়েদ উমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে, সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটেন, দৌড়ান, পালিয়ে যান, উমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহর হাবিব বললেন না, তোমরা ভুল বুঝছো, তোমরা সরে যাও, দরজা খুলে দাও, আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে। সাইয়েদনা উমরে ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে দিলেন, আঙ্গুল তুলে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ পড়েন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি, বাইরে চলেন? আল্লাহর হাবিব বললেন না, এটা মাক্কী জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর উমরে ফারুক বললেন, তাহলে আলাইসাল কুরআনু কিতাবুন হাক, এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয়? এটা কি সত্য কিতাব না? আলাইসাল ইসলামু দীনুন হাক, আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল্লাহু রব্বুন হাক, আমাদের আল্লাহ কি সত্য রব নয়? আল্লাহর হাবিব বললেন সত্য, তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, ঘরে বসে কেন, আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন, আমি একটা মিছিল দিব। আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও, 12 জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মক্কার জমিনে তাকবীর শুনে কাফির মুশরিকরা অবাক, দৌড়ে আসছে, কিরে কার এত বড় সাহস, আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয়। এসেই দেখে মিছিলের সামনে ওমর, মিছিলের সামনে কে? উমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে আরেক দৌড়, ময়দান ফাঁকা খালি মাঠে সাইয়েদ উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই? এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে? আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ি, কোরআনের দোয়ার মতো কমপ্রিহেনসিভ দোয়া হয় না। আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা পড়লে ওটা কভার হয়ে যায়, ঠিক কিনা? একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও, ও কিনা আযাবান্নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখিরাতে যা আছে ওইটাও নাকি নিবেন, তো বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়, কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা
এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি, মনে থাকবে, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন দোয়া? এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার ১, ওযু অবস্থায় দোয়া করবেন। ওযু অবস্থায়, কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শুনে বেশি, সুবহানাল্লাহ পড়েন। সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কিমুখী, মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না, অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়ে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানাহ চাই, ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া, কথা বলেন। তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ, হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি, আল্লাহর হাবিব সাহেব ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন, সুবহানাল্লাহ পড়েন। আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ তুমি বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি, যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে, যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে, এরকম কল্যাণকর বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না, পড়ে না, আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও, মদিনাতে বৃষ্টি দিও না, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আপনারা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, মদিনায় দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, খা খা মরুভূমি, এক ফোঁটা পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, বৃষ্টির দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন। বাকি সাহাবারা বর্ণনা করলো, আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। এই যে দোয়ার তিনি করেছেন, বৃষ্টি নাজিল শুরু হলো, বৃষ্টি আর বন্ধ হয় না, ওই জুমাবার বৃষ্টি হলো, শনিবার হলো, রবিবার হলো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা সাত দিন, সুবহানাল্লাহ পড়েন। এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে, কি বন্যা। পরের জুমাবারে ওই সাহাবী আবার খুতবার সময় আয়েশা হাজির, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই, আর দরকার নাই, অনেক হয়েছে, এবার একটু বন্ধের দোয়া করেন। কিসের দোয়া? বৃষ্টির বন্ধের দোয়া। গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া, এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া। আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আর লাগবে না, হাওয়ালাইনা আমাদের চারিপাশে দেন, পাহাড় পর্বতে দেন, মদিনাতে দিয়েন না। সাহাবারা বললেন, জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি, চারদিকে মেঘ, মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম, মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই, ওই যে দূরে তুফান, ওই পাশে থান্ডার বজ্রপাত, ওই দিকে বৃষ্টি, ওই যে ওদিকে বৃষ্টি, মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই, এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম। বিশ্বনবীর দোয়ার বরকত, হাত তুলে দোয়া করবেন, সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব করেছেন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা। আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা হাইয়ুন করিম, আল্লাহ খুব লজ্জাশীল, আল্লাহ কি
আল্লাহর হাবিব বলতেন, কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আবার দোয়া যখন করবেন, আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন, আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসআইনা ইসমা, আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? দোয়া যখন করবেন, আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময় রহমান। শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ, পড়েন। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান। সবাই পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফ্ফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবে। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আব্দু, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম, ওয়াবনু আব্দিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ, পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই, ঠিক কি না? এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে? এরপরে সম্মিলিত যদি দোয়া হয়, যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ। যদি কেউ দোয়া করে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তখন সবাই কি বলবেন? আমিন। এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত, করেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইদা রাফা ইয়াদাইহি ফিদ দোয়া লাম ইয়াহুত্তাহুমা ইল্লা মাসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়ায় হাত তুলতেন, ওই হাত দুইটা মুখের মধ্যে মাসেহ না করে নিচে নামাতেন না, মুখ মাসে করেন তো? এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন, আপনার দোয়া কবুল করবে কে? যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে? তারপরেও বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে? এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত। কিসের মুহূর্ত? তাহাজ্জুদ পড়েন তো আপনারা? হ্যাঁ, এখন আওয়াজ নাই গলায়, পড়ি? ফজরের নামাজে পড়তে পারি না হুজুর, তাহাজ্জুদ কেমনে পড়ব? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা এমন নামাজ, এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, ডাকতে থাকে, কার কি লাগবে চাও? টাকা লাগবে টাকা দেব, সম্পদ চাও সম্পদ দেব, সম্মান চাও সম্মান দেব, বউ লাগলে বউ দেব, আছে না নাই? লাগবে না? এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে, বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে, সবার তো বউ লাগবে দেখা যায়। আল্লাহর কাছে চাইবা, দিবে কে? দেয়ার মালিক কে? মনের বাসনা পূরণ করে কে? ওই আল্লাহর কাছে যেন আমরা চাই,
বিয়ের কথা শুনলে সব সজাগ, আর ঘুমে ধরে না। এখন সজাগ জাতি চাইতে হয়, যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে, নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি, আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী গুণবতী নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো, ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে, ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাবজা শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শোনে খুব। আল্লাহ বলে কি রে ফেরেশতারা, ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখ কি চায়? আল্লাহ ক্ষমা চায়, তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়ে। আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে, সুবহানাল্লাহ পড়েন, আমার জাহান্নাম দেখেছি কিনা বলো, ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে, আমার খুশির জন্য আমার ভয়ে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, যুব্য যে খুব মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে, সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়, সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে, ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আদ-দুআ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হয়েছে, সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো, আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও, এইগুলো লিখবেন, পারবেন? কথা কয় না, পারবেন? পারবেন? সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া? হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে এগুলো লিখবেন, সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে, ডাল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা, কত সচেতন, কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই, লিস্ট করবেন আর চাবেন। এরপর আল্লাহর হাবিব বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল করে কে? তাসবি পড়বেন আগে, এরপরে দোয়া, ওইটা আমাদের দেশে যেটা ওইটা না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না এরকম একটা দোয়া? আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না, ওনারা বসে বসে তাসবি পড়তেন, লম্বা সময় তাসবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নিবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া মরণ, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ,
এরপর আল্লাহর হাবিব বললেন, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো। বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয়। নামাজের শুরুতে, সেজদায় পড়ে, সালাম ফেরানোর আগে। আমরা নামাজ শুরু করি সানা দিয়ে, তাই না? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ি না? সুন্নাহ এবং নফল নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন। এই যে উঠতেছে এরা, দুই চারজন ওঠা শুরু করছে, এদের কি লাগবে? স্লোগান লাগবে। স্লোগান দেন একজন। বিপ্লব, বিপ্লব! ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব, ফজরের সময় আমি কম্বলের নিচে, এরকম ডাকাইতে আসলে নাই না, এরকম না, সব জায়গায় আগে থাকতে হবে, নামাজেও আগে, ময়দানেও আগে, ঠিক কিনা? এরাই আসল মুসলমান। শুধু বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, ফজরের সময় মুসল্লি নাই মসজিদে, এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে। ফজরের সময় বিপ্লব করতে হবে, বিপ্লব, বিপ্লব, ফজর নামাজের বিপ্লব, ঠিক কিনা? মুসল্লি শূন্য মসজিদ, ফজরের সময় মুসল্লি নাই। আমাদের দেশে দেখেন, ফজরের নামাজ পড়া সুন্নত না কি? জুমার নামাজ পড়া ফরজ, এটাও ফরজ, ওইটাও ফরজ। জুমার নামাজে জায়গা পাওয়া যায়? পাওয়া যায়। পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালা জায়গা পায় না, অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে, ঠিক কিনা? এটাও ফরজ, ওইটাও ফরজ। কিন্তু ফজরের নামাজের কি অবস্থা? ইসুবের খেলে কি অবস্থা বলেন? এটা হইলো আসল ওয়াজ। হ্যাঁ, কি অবস্থা? ইমাম সাহেব হুজুর কই? ইমাম সাহেব আছে এখানে কেউ? ইমাম আপনি, আপনার কি অবস্থা মসজিদে ফজরে? হ্যাঁ, কিরকম হয়? জুমার নামাজের মতো হয় না? হয় না? জুমার নামাজে বেশি, যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে, ওই দিন হয়ে যাবে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। আর কিছু লাগবে না, ফজরের সময় আসেন সবাই মসজিদে, ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা। এদেশের ফজরের দৃশ্য একরকম, জুমার দৃশ্য আরেক রকম। ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায়, জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায়, ইসলামী বিপ্লব। দিস ইজ দ্য ইসলামিক রেভলিউশন, এটার বলে ইসলামী বিপ্লব। অমুকের দালাল, অমুকের দালাল, ইসলামী বিপ্লব, সব কোপায় ফেলাম, ফজরের সময় আমি নাই। আসে না নাই? ফজরের সময় আসেন, এরপর বিপ্লব করবো আমরা, ইনশাআল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পরে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও, ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সেজদায়। কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেন, সেজদা দাও, আমার কাছে আসো, সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন। মনে থাকবে যুবক ভাইয়েরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা। চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোনো উম্মত যেন সালাম না ফিরায়।
সবাই যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন, কবুল করবে কে? জুমার দিনে, আজকে কি বার? আজকে তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন, কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই, এরকম আসানা নাই। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27, সারা রাত কাঁদতে কাঁদতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ, আসানা নাই। হতে পারে, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজোর রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন, কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা। কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালেফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাই অনেক দূর, কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল, কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে? ওইখানে খালি ধাক্কা ধাক্কি, এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? শেষ কথা বলি এবার, দোয়া কবুলের 5টা শর্ত, এই কথা বলে আজকের আলোচনা শেষ। সবাই এবার অনেক খুশি, কয়টা শর্ত জোরে বলেন? ধৈর্য আছে মাশাআল্লাহ, ওঠে নাই তেমন, মাঝে মাঝে একটু ধমক দেয় যাতে না ওঠে বেশি, বিশৃঙ্খলা করে ফেলে, এখন আবার ঠান্ডা হয়েছে। কয়টা শর্ত মনে থাকবে? এই যারা বলেন দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা, এই 5টা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে যে নক করবে। 1 নম্বর শর্ত, আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই, বেশি খাই কোনটা? হ্যাঁ, কি খান? আমি কই নাই কিছু, আপনারাই কইছেন, নিজের উত্তরে নিজে ধরা। না, হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন, খেয়াল করেন। আকলুল হালাল 1 নম্বর শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। চিল্লাই বলেন ঠিক কিনা? এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব ইয়া রব, ও আমার রব তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে
অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে, সব সওয়াব তো আজকে ওনার, এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন ওয়া মা তাআমুহু হারাম, ও যা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম, মালবাসুহু হারাম, তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে, ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে, আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্না আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল, নাম কে বলতে পারবে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি, কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ, হে সাআদ, আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ, পড়বেন না? আকলুল হালাল শর্তুন লি কবুলি দোয়া, দোয়া কবুলের প্রথম শর্ত, হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে? দুই নম্বর শর্ত, দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন, দরবারে যে বাবার কাছে চাইলেন, দোয়া কবুল কবুল হবে? হবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোথাও যেন আমরা না চাই। মাজারে যে যাওয়া যায় না, মাজার জিয়ারতের জন্য যাবেন, যে সালাম দিবেন, নিজের জন্য দোয়া করবেন, কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন, ওখানে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? দুইটা গেল শর্ত। তিন নম্বর, ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে, যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে, তিনি আমার কথা শুনতে পাচ্ছে, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে, এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেনই, এরকম ইয়াকিন থাকতে হবে। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই, এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে। আল্লাহর উপর ভরসা কম আমাদের, এই ভরসা জাগে না, যারে উনি দিবেনই নিশ্চিত, আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত, আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল হবে না, ঠিক কিনা? চার নম্বর শর্ত, সালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পড়া। কুল্লু দোয়া মাহজুব মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মালাম ইউসাল্লা আলাই, আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন, আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং। মেসেজ করেছেন আপনার বন্ধুকে, আপনার মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং, তাই না? যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ট, আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ, আজকে দুরুদ পড়ে দিবেন সব সেন্ট, মুআল্লাক সব ঝুলে থাকে, মাহজুবুন মুআল্লাকুন বাইনা সামাই ওয়াল আরদ, মনে থাকবে ভাইরা। পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মুওয়াফাকাতুদ দুআই বিদ-দাওয়াব, শুধু দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই, দোয়াও লাগবে দাওয়াও লাগবে, ঠিক কিনা? আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন, হুজুর দোয়া করেন, অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে, কলম আমি ভাবছি আমারে গিফট করবে, পরে কয় না গিফট না, ফুদিয়া দেন, ফুদিয়া দেন, কেন? আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস, আমি কই সভ্যনাশ, লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে, দোয়ায় কাজ হবে না, আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে, ঠিক কিনা? দোয়াটা ভ্যালিউ অ্যাড করে, ইট অ্যাড দ্য ভ্যালিউ, কিন্তু আগে লাগবে লেখাপড়া, আগে লেখাপড়া, অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন, চিকিৎসা নেয়া বড় সুন্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন, সুবহানাল্লাহ, পড়েন, দোয়ার সাথে দাওয়া লাগবে। এক ছেলে পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার সন্তান নাই, আল্লাহ যেন একটা ছেলে দেয়, দোয়া করেন, হুজুর দোয়া করছে ছেলে হয় নাই,
পরের বছর আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয় নাই। তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই। ঈশা হুজুর মনে মনে কয় ঘটনা কি, ওর ছেলে হয় না কেন? জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। ঈশা হুজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান, তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে, ঠিক কিনা? দোয়ার সাথে দাওয়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল, প্রচন্ড ব্যথা। এ বিশ্ব নবী কাতরাচ্ছেন, রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু, মানুষ ও চিনোস না, নবী ও চিনোস না, কোথায় কামড় দিবি, জায়গা পেলি না। কিন্তু বিশ্ব নবী ব্যথা পাচ্ছেন। আম্মা জান আয়েশাকে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লবণের পানি নিয়ে আসো, গরম দাও, ঢালো। উনি আরাম পাচ্ছেন আর সুরা ইখলাস পড়ে ফুঁদিতে লাগলেন, ফাতিয়া পড়ে ফুঁদিতে লাগলেন। গরম পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও। দেখছেন কি কম্বিনেশন, দোয়াও লাগে সাথে সাথে কি লাগে, দাওয়াও লাগে। দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে? সফলতা একজনই দেয়, তার নাম, জোরে বলতে হবে, তিনি কে? ব্যবসা যদি মন্দা থাকে, ব্যবসায় সফল হতে চান, সফলতা এনে দিবে কে? বিসিএস পরীক্ষা দিচ্ছেন, রিটার্নে পাশ করেন না, পাশ করায় দিবে কে? বিয়ের ব্যবস্থা হচ্ছে না, ব্যবস্থা করে দিতে পারে কে? পাসপোর্ট জমা দেয়া হুজুর, ভিসা লাগে না হুজুর, কিচ্ছু করতে পারবে না, করতে পারে একজন, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর। আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো, আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা ফকির একজনের দরবারে, ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না, আমরা একজনের দরবারে ফকির, দরবারটা কার? দোয়া একটা শিল্প, যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি, যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।